ওকে চলো শুরু করা যাক আচ্ছা তাহলে পরে আজকে যেটা শুরু করবো সেটা তো বুঝতেই পারছো নিউটনের গতিসূত্র নিউটনস লজ অব মোশান তো এর আগে কিছু কথা বলার আছে ঠিক আছে শুনে না চটপট করে সেটা হচ্ছে দেখো এর আগে যেই মেন টপিকটা সেটা হচ্ছে ভেক্টর এগারো ক্লাসের ক্ষেত্রে কারণ ভেক্টর আমাদের জানতেই হবে কারণ উইদাউট নোয়িং ফ্যাক্টর তুমি যদি ফেক্টর না জানো তুমি যদি ফ্যাক্টারের প্রাথমিক যোগ বা বিয়োগ যদি না করতে পারো তাহলে পরে নিউটনের যে সমস্ত নিউমেরিক্যালসগুলো আছে মানে অঙ্কগুলো আছে যেগুলো সেগুলো কিন্তু চটপট করতে পারবে কারণ ফোর্স মানে এই আর নিউটস লস অফ মোশন মানে বুঝতেই পারছো যে ফোর্সের ভর্তি অঙ্ক গাদা অঙ্ক তো ওগুলো বোঝার জন্য ফেক্টার তোমাকে বুঝতেই হবে তো অলরেডি তার ভিডিও তৈরি করাই আছে আমার ঠিক আছে পাট পাট করে তিন থেকে চারটে মতন তৈরি করে রেখেছি অলরেডি আমি তো সেগুলো আমরা পারলে পরে দেখে নিও আর পাললে পারলে তো খুব ভালো কথা তো নিউটনস লজ অফ মোশন পড়ানোর আগে কিছু টপিক মানে কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট তিনটে জিনিস আমাদের জানতে হবে এক হচ্ছে মাস বস্তুর ভর দুই হচ্ছে বস্তুর অ্যাক্সিলারেশান মানে তরণ তিন হচ্ছে বস্তুর ওপর যে ফোর্সটা বা বলটা আমি প্রয়োগ করছি সেটা কেন জানো এফ ইকাল টু এম ইন এ ওকে খুব ভালো তো এবার দেখো এখানে বেশ কিছু জিনিস জানার দরকার সেটা হচ্ছে এই যে অ্যাক্সেলারেশন আছে বা ত্বরণ বা ভেলোসিটি এবং পজিশন আচ্ছা বলে নিই প্রথমে সেটা হচ্ছে কিছু কিছু টার্ম হতো আমি ইংলিশে বলবো তো সেগুলোর বাংলা প্রথমে বলে নিচ্ছি অ্যাক্সেলারেশন মানে তরণ পজিশান মানে অবস্থান ভেলোসিটি মানে বেগ আর হচ্ছে কী আছে মাস মানে হচ্ছে ভর আর ফোর্স মানে হচ্ছে বল ঠিক আছে যদিও শুনতে পাও লাগছে কারণ তোমরা সবাই জানো এটা ইংলিশের এই বাংলা মানেগুলো বলা হয় তবুও বলে নিলাম তো দেখো এর মধ্যে যেগুলো রয়েছে অর্থাৎ তরণ ভেলোসিটি পজিশন এগুলো জানার জন্য আমাদের জানতে হবে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র এবার কোশ্চেনটা হচ্ছে নির্দেশতন্ত্র কী নির্দেশতন্ত্র হচ্ছে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি তো এবার মনে করো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে না মনে করো তোমরাই তোমরা হয়তো বসে বসে দেখছো কেউ ভিডিওটা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তো ধরো আমার সাপেক্ষে তোমরা কি তোমরা স্থির অবস্থায় আছো যদি বসে থাকো কোনো একটা জায়গায় তাহলে স্থির অবস্থায় আছো ঠিক আছে তো তুমি স্থির অবস্থায় আছো সেটা আমার সাপেক্ষে কিন্তু কেউ ধরো চাঁদে রয়েছে এবার চাঁদ থেকে ধরো তোমাকে দেখা সম্ভব এবার চাঁদের সাপেক্ষে তো পৃথিবী ঘুরছে তার মানে চাঁদের সাপেক্ষে তুমি বা পৃথিবী স্থির নয় তার মানে তুমি কার সাপেক্ষে স্থির আমার সাপেক্ষে স্থির চাঁদের সাপেক্ষে তো স্থির নয় তার মানে তোমার যে পজিশান মানে তোমার যে অবস্থান সেটা বোঝার জন্য আমার জানতে লাগছে যে কার সাপেক্ষে তুমি স্থির ঠিক তেমনি কোনো একটা বস্তুর যখন আমরা তরণ জানি বা ভেলোসিটি জানি বা অবস্থান জানি তখন আমাদের জানতে হয় যে ওই বস্তুটা কোনো কিছু সাপেক্ষে স্থির আছে নাকি স্থির নেই তো যার সাপেক্ষে বের করছে সেটা হচ্ছে নির্দেশতন্ত্র ক্লিয়ার একদম সিম্পল কিচ্ছু নেই এর মধ্যে জটিলতা একদম সিম্পল জিনিস এটা হচ্ছে নির্দেশতন্ত্র তো এবার কোশ্চেন আসছে নির্দেশতন্ত্রর কথা আমি হঠাৎ করে বললাম কেন তো প্রথমে বলে নিই নির্দেশতন্ত্র দু রকমের একটা হচ্ছে ইনার্শিয়াল একটা হচ্ছে নন ইনার্শিয়াল একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র লিখি লিখলে পরে বেশ ভালো লাগবে দেখতে তো নির্দেশতন্ত্র আগেই বলছি তোমরা যদি বুঝতে যাও শিখতে যাও ঠিক মতন করে মজা করে একদম ফিজিক্স শিখতে যাও তবে একমাত্র ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো যদি মনে করে ঠিক আছে আর শিখলেই হবে একটা কোনো রকম শিখলেই হবে তাহলে পরে স্কিপ করে করে দেখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে নাও দেখতে পারো কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই ঠিক আছে তোমরা যদি প্রকৃত শিখতে যাও তাহলে পরে দেখো প্লিজ ভিডিওটা তাহলে পরে অনেক কিছু শিখতে পারবে কারণ নিউটনসের ল থেকেই কিন্তু একদম মেন শুরু হচ্ছে এটা এটাকে বলা হয় ক্লাসিক্যাল মেকানিক্স দু ধরনের মেকানিক্স আছে একটা হচ্ছে ক্লাসিক্যাল একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স তো ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে এইগুলো যেগুলোর মধ্যে নিউটনের ল আমরা অ্যাপ্লাই করতে পারি ওকে আর কোয়ান্টাম মেকানিক্স পরে করাবো হয়তো কোনো একটা দিন আছে সিলেবাসের কিছুটা তো দেখো নির্দেশতন্ত্র দুরকম একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র যেটাকে আমরা বলছি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স জড়তীয় নির্দেশতন্ত্র আরেকটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র ওকে এটা হচ্ছে ইনার্শিয়াল inertial ফ্রেম অফ রেফারেন্স এটা হচ্ছে নন ইনার্শিয়াল ওকে এবার কোশ্চেন আসছে যে এই দুটো যে বললাম আমি এদের সংজ্ঞা কী বা এদের আমরা কী করে বুঝবো যে এটা জড়ত্ব নির্দেশন্ত বা এটা অজড়ত্ব নির্দেশন্ত তো তাই জন্য তোমাদেরকে কিছু অপেক্ষা করতে অপেক্ষা করতে হবে একটু কিছু একটু ভিডিওটা পড়িয়ে নিই পড়ানোর পর লাস্টে আমি এটা আলোচনা করবো ঠিক আছে কারণ এটা হট করে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে প্রথমে নিউটনের লটাও তোমরা বোঝো তারপরে এটা তোমরা বুঝতে পারবে ওকে আচ্ছা তো এবার এবার চলে আসি যে এই যে তরণ বললাম বা ভেলোসিটি বললাম সেটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে কি করে নির্ভর করে মানে কখন কখন কোন নির্দেশতন্ত্রের সাপেক্ষে তরণ পাল্টাবে বা কখন তরণ পাল্টাবে না বা ভেলোসিটি পাল্টাবে ভেলোসিটি পাল্টাবে না তো মনে করলাম সিম্পল একটা উদাহরণ দিই জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই দারুণ একটা উদাহরণ সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড ঠিক আছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড ওকে তো এটা মনে কর ফ্রেম অফ রেফারেন্স সেটার নাম দিলাম আমি এস ওকে তো এর সাপেক্ষে একটা পার্টিকেল রয়েছে সেটা হচ্ছে পি পার্টিকেল ওকে খুব ভালো তো দেখো এই পার্টিকেলটার এর সাপেক্ষে মনে করলাম যে পজিশন মানে অবস্থান সেটা হচ্ছে আর পি এস আর পি এস ঠিক আছে পি হচ্ছে পার্টিকেল এস হচ্ছে এই ফ্রেমটা তো এবার মনে করলাম আরেকটা ফ্রেম ওকে এবার মনে করলাম আরেকটা ফ্রেম রয়েছে এটা এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই প্রাইম এটা হচ্ছে জেড প্রাইম এবং এই ফ্রেমটার নাম আমি দিলাম এস প্রাইম এবার মনে করলাম যে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটার সাপেক্ষে এর যে পজিশান সেটা হচ্ছে আর পি এস প্রাইম সবগুলো কিন্তু ভেক্টর পজিশান ভেক্টর তোমরা জানো নিশ্চয়ই সবাই পজিশান ভেক্টর বলে একটা কথা আছে তো এবার মনে করলাম এই এস ফ্রেমটা থেকে এই এস প্রাইম ফ্রেমটার যে পজিশান সেটা হচ্ছে আর এস প্রাইম এস আর এস প্রাইম এস ওকে খুব সুন্দর খুব ভালো তো দেখো এখানে তোমরা ল অ্যাপ্লাই করো এখানে যদি ভেক্টর ল আমি অ্যাপ্লাই করি তাহলে আমার জিনিসটা কী হবে দেখতে জিনিসটা ঠিক হবে এই ধরনের এই 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 ওকে তার মানে এই তীরচিহ্নটা ইকুয়াল টু এটা আর এটার যোগফল তো এই ঠিক চিহ্নটা মানে কত মানে হচ্ছে আর পি এস মানে হচ্ছে আর পি এস তো আর পি এস ভেক্টর ইকুয়াল টু আর পি এস প্রাইম ভেক্টর প্লাস আর এস প্রাইম এস ভেক্টর ওকে খুব সুন্দর তো এইবার আমি যদি এটা ডেরিভেটিভ করি টাইমের রেসপেক্টে তাহলে পরে কি হবে তো টাইমের রেসপেক্টে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে পরে এটা পজিশন ভেক্টর তাহলে মানে এটা ভেলোসিটিতে কনভার্ট হবে মানে গতিবেগ হয়ে যাবে কারণ আমরা জানি দৈর্ঘ্যবাহী সময় ইকুয়াল টু গতিবেগ খুব সুন্দর তাহলে পরে ভিপিএস ইকুয়াল টু ভিপিএস প্রাইম প্লাস ভি প্রাইম এস ভেক্টর অসাধারণ খুব ভালো তো এবার দেখো যখন আমি এস যে নির্দেশতন্ত্রটা রয়েছে তার সাপেক্ষে যখন ভেলোসিটি বের করছি সেটা কোনটা হচ্ছে সেটা হচ্ছে এইটা আবার যখন এস প্রাইমের সাপেক্ষে আমি বের করছি ভেলোসিটি তখন কোনটা হচ্ছে তখন হচ্ছে এইটা তার মানে দুটো ভেলোসিটি আলাদা অবাক তো দুটো ভেলোসিটি আলাদা মানেটা কি এর মানেটা হচ্ছে যখন নির্দেশতন্ত্র পাল্টাচ্ছে তখন ভেলোসিটিও পাল্টাচ্ছে কারণ নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছো যে এই যে ফেলোসিটিটা আর এই যে ফেলোসিটিটা দুটো আলাদা ফেলোসিটি ঠিক তেমনি যদি অ্যাক্সেলারেশন বের করি তরণ তরণও আলাদা হবে তো এইভাবে তরণ ভেলোসিটি বা পজিশান এই তিনটে কিন্তু আলাদা হতে পারে এবং সেটা ডিপেন্ড করছে ওপর কোন নির্দেশতন্ত্র বা কোন ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে আমি ওগুলো বের করছি এটা কেন বোঝালাম সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে যখন নিউটনস ফার্স্ট ল অফ মোশন পুরো ডিটেলসে বোঝাবো ওকে তো এটা হচ্ছে জিনিস এটা হচ্ছে জিনিসপত্র ঠিক আছে এবার দেখো এই যে আমি ইকুয়েশানটা লিখলাম অর্থাৎ এটা তারপর বললাম যে দুটোর ক্ষেত্রে ভেলোসিটি আলাদা এবং এই দুটোর ক্ষেত্রে যে টাইম সেই টাইম কিন্তু আলাদা না টাইম কিন্তু সেম টাইম সেম বলতে দেখো যেই মুহূর্তে আমি এই এসের সাপেক্ষে ভেলোসিটি বের করছি সেই একই মুহূর্তে কিন্তু এস প্রাইমের সাপেক্ষেও কিন্তু ভেলোসিটি বের করছি আবার এসের সাপেক্ষে ভেলোসিটি বের করার সময় যে পরিমাণ টাইম ধরছি আমি ঠিক একই টাইম কিন্তু এস প্রাইমের সময় ধরছি তো টাইম তো সেম শুধুমাত্র ভেলোসিটি পজিশন তরণ এগুলো চেঞ্জ করছে তো টাইম সেম এটা কিন্তু একটা অ্যাজামশান এটা আমি ধরে নিলাম যে এটা টাইমটা সেম এই অ্যাজামশানটা কিন্তু কারেক্ট একদম সঠিক অ্যাজামশান হ্যাঁ এবার কোশ্চেন আসছে এই যে অ্যাজামশানটা আমি ধরলাম এটা কখন কারেক্ট হবে না এটা কারেক্ট হবে না তখনই যখনই বস্তুর যে ভেলোসিটি বা বেগ সেটা আলোর যে গতিবেগ তার মোটামুটি সমান হবে তখনই একমাত্র এই অ্যাজামশানটা কারেক্ট হবে না তো এই যে ভেলোসিটি এই যে তরণ এগুলো আমরা ধরছি যে আলোর বেগের থেকে এদের বেগ মানে এই বস্তুগুলোর বেগ অনেক অনেক কম মানে একটা বস্তুর বেগ যদি ভি হয় একটা বস্তুর বেগ যদি ভি হয় আর আলোর বেগ যদি ভি সি হয় তবে আলোর বেগের থেকে অনেক 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 কম বস্তু ভেলোসিটি তখনই কিন্তু আমি এই সমস্ত কিছু যেগুলো আমি বললাম এই মাত্রা আলোচনা করলাম সেগুলো ধরতে পারব ঠিক আছে আলোর বেগের সমান হলে কিন্তু সেগুলো ধরতে পারবো না এর জন্যই বলছি এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স যেখানে নিউটনসের যে ল সেগুলো ঠিক মতন করে আমরা প্রকাশ করতে পারি বিভিন্ন ধরনের ইকুয়েশনের সাহায্যে যখন সেটা আলোর বেগের সমতুল্য হয়ে যায় বেগ তখন কিন্তু প্রকাশ করতে পারি না তো ওই সময় অন্য একটা মেকানিক্স কাজে লাগে ঠিক আছে তো দেখো এরপরে যেটা আছে সেটা দারুণ জিনিস সেটা কী জিনিস সেটা হচ্ছে আসল জিনিস একদম বেস সেটা হচ্ছে নিউটন্সের লজ অফ মোশন তো তোমরা জানো যে নিউটন্সের লজ অফ মোশান যেটা আছে তিনটে আছে এবার দেখো আমি সংজ্ঞা বলবো না যে এই ফার্স্ট সূত্র হচ্ছে এই সেকেন্ড সূত্র হচ্ছে এই ওগুলো বউ লাগে ওগুলো তোমরা বইতে পড়লেই বে যাবে আমি শুধু বলবো যে এই যে ফার্স্ট সূত্রটা এই ফার্স্ট সূত্রটা ভাঙলে পরে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা ভাঙি প্রথম সূত্র তবে কি বেরোবে এখান থেকে এটা কিন্তু যথেষ্ট একটা ইন্টারেস্টিং খুব একটা ইন্টারেস্টিং জিনিস যে নিউটনের ফার্স্ট সূত্র তো আমরা পড়েছি কিন্তু এই সূত্র থেকে কিছু বেরিয়ে আসবে কি অ্যাকচুয়ালি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবার দেখো নিউটনসের ফার্স্ট ল তো ফার্স্ট নিই ঠিক আছে তো যেমন ফার্স্ট ল মুখস্ত হয় আমারও কিন্তু মুখস্থ আছে কারণ ছোটোবেলায় আমি যখন পড়তাম তখন কিন্তু আমার এই সূত্রটা একদম মুখস্থ হয়ে গেছিলো ঠিক আছে ঠিক আছে কারণ আমি ওই ধরনের স্যার পাই নিজে তারা ঠিক মতন করে বোঝাবে এই করবে সেই করবে এর জন্য আমার নিজে 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 পড়ে তারপর ফিজিক্স রেডি করতে হয়েছে এর জন্য আমি ফিজিক্সটা ঠিক মতন করি আর ঠিক মতন করে আর কি পড়াতে পারি তো ফিজিক্সের মধ্যে একটা অন্য রকমের একটা ভালোবাসা আছে আমার ঠিক আছে তো এর জন্য আমি তোমাদের ঠিক মতন করে বুঝতে পারবো মুখস্ত আছে এমন ফার্স্ট ল কিন্তু মুখস্থ হয় আমি বলবো না আমি দেখো ফার্স্ট লটা কি অ্যাকচুয়ালি ফার্স্ট লটা বলছে যে বাইরে থেকে কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে তো এই যে সূত্রটা আছে এর মধ্যে ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস আছে প্রত্যেকটা ওয়ার্ড যদি ভাঙি তবে বুঝতে পারবো তো ফার্স্ট ওয়ার্ডটা ভাঙলাম ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে তো এবার কোশ্চেনটা আসছে এখানে আমি বাইরে থেকেই কেন প্রযুক্ত বল বললাম ভেতর থেকেও বলতে পারতাম তো বাইরে থেকে কেনই বললাম এর কারণটা হচ্ছে মনে করো একটা গাড়ি একটা ছোট্ট একটা গাড়ি ঠিক আছে ছোট একটা গাড়ি তো এই গাড়ির ভেতরে থেকে কেউ গাড়িটাকে ঠেলা দিচ্ছে এই গাড়ির ভেতরে থেকে কেউ গাড়িটাকে ঠেলা দিচ্ছে তাহলে গাড়িটা কি চলতে পারবে পারবে না এবার কেউ গাড়ির বাইরে থেকে গাড়িটাকে ঠেলা দিচ্ছে তো বাইরে থেকে যখনই ঠেলা দেবে তখনই কী গাড়িটা চলবে চলতে চাইবে গাড়িটা তার মানে কি যদি ভেতর থেকে আমি কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করি তবে কিন্তু তার কোনো রকম কিছু পরিবর্তন হবে না অবস্থার যদি বাইরে থেকে বল প্রয়োগ করি তবেই কিন্তু পরিবর্তন হবে তো এবার সবার মনে কোশ্চেন আসছে যে আমরা গাড়ির ভেতর থেকেই তো গাড়ি চালাই তো ওটাও তো ভেতরেই হচ্ছে তখন কি করে গাড়ি চলছে তখন গাড়ি অ্যাকচুয়ালি চলে হচ্ছে ঘর্ষণ বলের জন্য যেটা গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে কাজ করে তো ঘর্ষণ বলটা তো গাড়ির বাইরেই থাকে না তো এর জন্য ঘর্ষণ বল যেহেতু বাইরে থাকে গাড়ি তাই তার সাহায্যে গাড়ি চলতে পারে হ্যাঁ সেটার জন্য আমাদের ইঞ্জিন প্রয়োজন হয় কারণ চাকাটা নয়তো কে ঘোরাবে চাকাটা ঘুরছে ঘর্ষণ বল তৈরি হচ্ছে তারপর গাড়ি চলছে তাহলে পরে যত বল রয়েছে যেগুলো আর কি প্রয়োগ হচ্ছে সেটা বাইরে থেকে প্রযুক্ত বল যদি ভেতর থেকে প্রযুক্ত হয় বল তবে কিন্তু সম্ভব না তো এর জন্য ফার্স্ট যে লাইন সেটা বোঝা দরকার সেটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল কেন বলল তো এটা ক্লিয়ার হয়ে গেল হলো এরপরের লাইনটা আসা যাক বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না করলে কোনো বস্তুর ওপর স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে এবার কোশ্চেনটা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকে তার মানে কোনো একটা বস্তু যদি স্থির থাকে এবং সেই বস্তুটা যদি আমি অবস্থার পরিবর্তন করতে চাই অবস্থার পরিবর্তন বলতে হচ্ছে একটা স্থির বস্তু রয়েছে তো এই বস্তুটাকে মনে করলাম একটা ব্লক রয়েছে তো একটা ব্লক একটা টেবিলের ওপর রয়েছে ঠিক আছে তো ব্লকটা স্থির অবস্থায় রয়েছে প্রথমে এবারটা এই বস্তুটা কখন স্থির থাকে মানে কতক্ষণ পর্যন্ত স্থির থাকবে বস্তুটা যতক্ষণ আমি এর ওপর একটা ফোর্স প্রয়োগ না করছি তো এবার আমি একটা বল প্রয়োগ করলাম যেই বল প্রয়োগ করলাম তখনই দেখলাম যে বস্তুটা আর স্থির নেই আর চলতে শুরু করলো এখানে মনে করিয়ে দিই যে এই টেবিলের সঙ্গে এই যে ব্লকটা আছে তার ফ্রিকশান যে ফোর্স বা ঘর বল সেটা আমরা ধরে নিয়েছিলাম জিরো ফ্রিকশান কী জিনিস সেটা তো বড় বুঝতেই পারবি তোমরা ঠিক আছে তো স্থির কতক্ষণ ছিল যতক্ষণ বল প্রয়োগ করিনি কখন চলতে শুরু করলো যখন বলটা প্রয়োগ করলাম তার মানে এই স্থির বস্তুটা অবস্থার পরিবর্তন করলো কেন যেহেতু আমি বলটা প্রয়োগ করলাম আর বলটা কোথ থেকে প্রয়োগ করলাম বাইরে থেকে প্রয়োগ করলাম এই জন্যই কিন্তু এই স্থির বস্তুটা চলতে শুরু করলো ঠিক আছে তো এরপরে চলে আসি নেক্সট লাইন নেক্সট লাইন হচ্ছে সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে এটাও ইন্টারেস্টিং এটা কীভাবে ইন্টারেস্টিং দেখো সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা এটা কেন বলল মনে করলাম ভেলোসিটি প্রথমে ছিল ভি গতিবে এটা স্টেট লাইন বরাবর চলছে তারপরে কিছুক্ষণ পরে ভেলোসিটি সেই ভি থাকলো তো প্রথমে ভেলোসিটি ভি তারপরেও ভেলোসিটি ভি তাহলে এখানে তরণ কত হচ্ছে তরল হচ্ছে কিন্তু এখানে জিরো এখানে তরণ কত হচ্ছে জিরো তার মানে আমি বেগের কোনো পরিবর্তনই করছি না বেগের যেহেতু পরিবর্তন করছি না তাহলে ফোর্সও কাজে লাগছে না বা বলও প্রয়োগ করতে হচ্ছে না তার মানে এখানেও যে ফোর্সটা কাজে লাগছে সেটা হচ্ছে জিরো ওকে ঠিক এখানেও সেম এখানে প্রথমে ভেলোসিটি কত ছিল জিরো যদি স্থির অবস্থাতেই থাকে তবে ভেলোসিটি কত হবে সেই জিরোই হবে তার মানে অ্যাক্সিলারেশন কত জিরো ফোর্স কত জিরো এইবার 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 এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই যে ফোর্সটা আমি বললাম এই ফোর্সটা কি ধরনের ফোর্স এটা হচ্ছে সামেশান অফ অল ফোর্স সরি সামেশান অফ অল ফোর্সেস এটা আমার বলি যাচ্ছে আচ্ছা সামেশান অফ অল ফোর্সেস এটা কেন বললাম দেখো একটা পার্টিকেল ধরো পি রয়েছে তো এই পি পার্টিকেলের ওপর অনেক ফোর্স কাজ করতে পারে এই একটা ফোর্স এ একটা ফোর্স এ একটা ফোর্স অনেক ফোর্স কাজ করতে পারে ঠিক আছে এটা মনে করলাম এফ ওয়ান এটা এফ টু এটা মনে করলাম এফ থ্রি এটা মনে করলাম এফ ফোর ঠিক আছে এবারটা যখন অনেক ফোর্স করা একটা পার্টিকুলার ওপর কাজ করে তখন আমাদের ইকুয়েশান বের করতে অসুবিধা হয় তখন আমরা কী করি আমরা অনেক ফোর্সের বদলে একটা ফোর্স ব্যবহার করি আর সেই যে একটা ফোর্স ব্যবহার করি সেটাকে আমরা বলি কি রেজালটেন্ট ফোর্স যার বাংলা হচ্ছে লব্ধি বল তো এই যে ফোর্সটা আমি বের করলাম এফ ইকুয়াল টু জিরো এখানে এই যে ফোর্সটা এফ এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স বা সামেশান অফ অল ফোর্সেস যেটাকে আমরা বলছি লব্ধি বল ঠিক আছে এটা কিন্তু এমনি কোনো বল নয় এটা হচ্ছে লব্ধি বল তো এটা অবশ্যই অবশ্যই মনে রাখো এটা হচ্ছে লব্ধি বল ওকে তো এই পুরো ঘটনার থেকে যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে কোনো একটা বস্তুর অ্যাক্সিলারেশন বা এ তখনই জিরো হবে যখন বস্তুটার ওপর সমস্ত ফোর্সের বা সমস্ত বলের যে লব্ধি বল সেটার মান জিরো ঠিক আছে এ ইকুয়াল টু তখনই জিরো হবে ইফ অ্যান্ড অনলি ইফ এফ ইকুয়াল টু জিরো হয় এখানে এফটা হচ্ছে লব্ধি বল আচ্ছা আচ্ছা তাহলে এ ইকুয়াল টু জিরো তার মানে এফ ইকুয়াল টু জিরো তার মানে এর উল্টোটাও সত্য এফ ইকুয়াল টু যদি জিরো হয় তার মানে আমরা বলতেই পারি যে বস্তুটার অ্যাক্সিলারেশনও জিরো তার মানে এফ ইকুয়াল টু জিরো মিন্স এ ইকুয়াল টু জিরো তার মানে বস্তুটার কোনো তরণই নেই অর্থাৎ বুঝতে পারলাম যে বস্তুটা স্থির অবস্থায় চিরকাল স্থির থাকবে এবং সচল অবস্থায় চিরকাল সমবেগে রেখা বরাবর চলতে থাকবে সেটা কখন সম্ভব যদি তার ওপর কোনো রকম লব্ধি বল প্রয়োগ না হয় বা লব্ধি বলের মান যদি জিরো হয় বল প্রয়োগ হতেই পারে আমার দেখতে হবে লব্ধি বল যাতে জিরো হয় বাস এই হচ্ছে নিউটনের প্রথম সূত্র এইবার 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 নিউটনের প্রথম সূত্রের মধ্যে কি রয়েছে অ্যাক্সিলারেশান কি রয়েছে অ্যাক্সিলারেশান এবার আমরা জানি যে কোনো একটা বস্তুর অ্যাক্সিলারেশান বা তরণ এই জায়গাগুলো মন দিয়ে ঠিক আছে অসাধারণ জানা এগুলো এগুলো যদি না বুঝতে পারো তাহলে না মানে অ্যাকচুয়ালি মানে ফিল্ডটা আসবে না সেই ঠিক আছে মানে ফিজিক্স বোঝার সেই ফিল্ডটা আসবে না কারণ ফিজিক্স মুখস্ত সাবজেক্ট না ফিজ হচ্ছে পিওর মানে একটা ভালোবাসার সাবজেক্ট এটা যদি না ভালোবেসে পড়তে পারো তাহলে এটা পড়ার কোনো মানা হয় না ঠিক আছে তো এই যে অ্যাক্সেলারেশানটা আছে যেটা বা তরণটা যেটা আছে যেটা আমি বলছি তরণ আমি ফার্স্টেই বলেছিলাম যে অ্যাক্সেলারেশান বা তরণ কোনো একটা নির্দেশতন্ত্রের ওপর ডিপেন্ড করে বা কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সের ওপর ডিপেন্ড করে এবার নিউটন্সের যে ফার্স্ট ল অফ মোশান রয়েছে তার মধ্যে অ্যাক্সিলারেশান আছে এবার আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে পরে নিউটন্সের ফার্স্ট ল অফ মোশান সেটা কি সমস্ত নির্দেশতন্ত্রের ক্ষেত্রেই ভ্যালিড এর মানেটা হচ্ছে অনেক ধরনের নির্দেশতন্ত্র থাকতে পারে স্থির নির্দেশতন্ত্র বা চলমান নির্দেশতন্ত্র বা কোনো একটা তরণ নিয়ে গতিশীল নির্দেশতন্ত্র অনেক নির্দেশতন্ত্র থাকতে পারে তো তার সাপেক্ষে নিউটসের যে লজ অফ মোশান রয়েছে ফার্স্ট লজ অফ ল অফ মোশান রয়েছে সেটা কি সব নির্দেশনতার ক্ষেত্রেই কাজ করবে নাকি কিছু কিছু নির্দেশ কাজ করবে আবার কিছু কিছু নির্দেশ কাজ করবে না সেটা একটা বড়ো কোয়েশ্চেন তো দেখো এটা বুঝতে হলে একটা এক্সাম্পল বুঝতে হবে তো উদাহরণটা খুব খুব মন দিয়ে দেখো উদাহরণটা কি দেখো উদাহরণটা হচ্ছে মনে করো একটা দড়ির সাহায্যে একটা কেবিন এটা মনে করার কেবিন কেবিন মনে আছে একটা বাক্স টাইপের একটা বাক্স মনে করে ঝুলছে বড়ো একটা বাক্স ঝুলছে একটা দড়ির চাহায্যে ঠিক আছে তো এই ভিতরে একটা মানুষ রয়েছে তো মানুষটার নাম আমি দিলাম এ আর এই কেবিনের ভিতরেই একটা ল্যাম্প ঝুলছে ল্যাম্প ঠিক আছে এই কেবিনের বাইরে আরেকটা লোক রয়েছে এবং সে মাটিতে দাঁড়িয়ে আছে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে তো এই লোকটার নাম আমি দিলাম বি এইবার মজার ঘটনাটা এখানে খেয়াল করে দেখো এক্সাম্পলটা খুব মন দিয়ে দেখো আচ্ছা এইখানে এই যে কেবিনটা আছে প্রথমে কেবিনটা স্থির অবস্থায় ছিল কার সাপেক্ষে স্থির ছিল এর সাপেক্ষেও স্থির ছিল বিয়ের সাপেক্ষেও স্থির ছিল এবং কেবিনের ভেতরে যে ল্যাম্প রয়েছে সেটাও এর সাপেক্ষে স্থির বিয়ের সাপেক্ষে স্থির এখানে টুইস্টটা হচ্ছে না টুইস্টটা কোথায় হচ্ছে টুইস্টটা হচ্ছে আমি এই দড়িটা এখান দিয়ে কেটে দিলাম করে কেটে দিলাম যখনই কাটলাম তখনই কেবিনটা নিচে পড়ছে এবার কেবিনটা যখন নিচে পড়ছে তখন কেবিনের মধ্যে যে বস্তুগুলো আছে মানে এ তারপর ল্যাম যেগুলো আছে সেগুলো কেবিনের সাথে সাথে নিচে পড়ছে তো এই যে নিচে পড়ছে এটাকে আমরা বলছি কি অবাধে পতনশীল বস্তু অবাধে পতনশীল বস্তু অবাধে পতনশীল বস্তু কেন কারণ দেখো যখন কেবিনটা আমি কেটে দিলাম উপরে দড়িটা তখন কেবিনটা যে অ্যাক্সিলারেশন নিয়ে মানে যেই তরণ নিয়ে নিচের দিকে পড়ছে সেটা হচ্ছে গ্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যার মান হচ্ছে জি ইকোয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো এর জন্য এটাকে আমরা বলছি অবাধশীল অবাধে পতনশীল বস্তু তো দেখো এই যে জি ইকোয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা এরও অ্যাক্সিলারেশন বা তরণ আবার ল্যাম্পেরও অ্যাক্সেলারেশন তো এবার বলা হলো যে এই যে মানুষটা আছে অর্থাৎ এ এই এর সাপেক্ষে এই ল্যাম্পের যে অ্যাক্সেলারেশন হবে সেটা কত হবে এর সাপেক্ষে ল্যাম্পের এখানে আমি মনে করলাম দুটো নির্দেশতন্ত্র আছে একটা হচ্ছে এ নির্দেশতন্ত্র একটা হচ্ছে বি নির্দেশতন্ত্র তো প্রথমে আমি এর সাপেক্ষে বের করছি তো এর সাপেক্ষে বলা হলো যে এই ল্যাম্পের যে অ্যাক্সেলারেশন হবে সেটা কত হবে ল্যাম্পের যে অ্যাক্সেলারেশন হবে সেটা কত হবে খুব সিম্পল তো এবার দেখো এই যে ল্যাম্পটা ঝুলছে এখানে দুটো ফোর্স কাজ করছে দুটো ফোর্স কাজ করছে কি কি ফোর্স তো দেখো ল্যাম্পের তো একটা ওজন রয়েছে মানে একটা মাস রয়েছে তো মাসের জন্য নিচের দিকে কাজ করছে অভিকর্ষজ বল যেটাকে আমরা বলছি ওয়েট তো সেটা হচ্ছে ডাব্লু যেটা নিচের দিকে কাজ করছে কোন দিক কাজ করছে নিচের দিকে ওকে খুব ভালো এবং এ দড়ি দিয়ে যে ঝুলছে ল্যাম্পটা এ দড়িতে একটা টান রয়েছে সেটা মনে করো টেনশন সেটাকে আমরা প্রকাশ করলাম কী দিয়ে টি দিয়ে সে দড়ির যে বলটা সেটা হচ্ছে টি সেটা কোন দিক কাজ করছে ওপর দিকে কাজ করছে ডাব্লিউ যদি নিচের দিক কাজ করে তাহলে টি ওপর দিকে কাজ করবে ঠিক আছে এইবার দেখো এ যে রয়েছে এর এক্সেলারেশনও নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার ল্যাম্পের অ্যাক্সেলারেশনও নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এর সাপেক্ষে ল্যাম্পটা স্থির তার মানে এর সাপেক্ষে ল্যাম্পের কোনো অ্যাক্সেলারেশন নেই তাহলে ল্যাম্পের যদি কোনো অ্যাক্সেলারেশান না থাকে এর সাপেক্ষে তাহলে পরে আমরা বলতেই পারি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু জিরো এটা কার সাপেক্ষে এর সাপেক্ষে এর সাথেকে তো অ্যাক্সিলারেশান যদি জিরো হয় তো এর থেকে তো আমরা বলতেই পারি যে এই ল্যাম্পের ওপর যে রেজাল্টেন্ট ফোর্স মানে এফ সেটাও ইকুয়াল টু জিরো এবার রেজাল্টেন্ট ফোর্স মানে কী রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে সবগুলো ফোর্সের বিজ্ঞানিতিক যোগফল সরি সবগুলো ফোর্সের ভেক্টরিক্যাল অ্যাডিশান মানে ভেক্টর যোগফল তো এখানে সেটা কত এখানে সেটা হচ্ছে ডাব্লু মাইনাস টি মানে এফটা হচ্ছে ডাব্লু মাইনাস টি কারণ ডাব্লুটার নিচে আর টিটা হচ্ছে ওপরের দিকে ডাব্লু মাইনাস টি ইকোয়াল টু জিরো তার মানে এখান থেকে বুঝতে পারছি ডাবলু ইকাল টু টি হবে খুব সুন্দর হলো তো এটা কার সাপেক্ষে এটা হচ্ছে এর সাপেক্ষে এবার চলে আসি এর সাপেক্ষে তো দেখো বি যেই যন্ত্রটা রয়েছে এই বিয়ের সাপেক্ষে ল্যাম্পের যে অ্যাক্সিলারেশন হবে সেটা কত হবে তো বি স্থির অবস্থায় রয়েছে আর ও দেখছে যে কেবিনটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যে অ্যাক্সিলারেশান তা নিয়ে নিচের দিকে পড়ছে তো কেবিনের ভেতরে যে ল্যাম্প রয়েছে ল্যাম্পটাও নিচের দিকে পড়ছে এই অ্যাক্সিলারেশান নিয়ে তার মানে ও দেখছে যে ল্যাম্পের একটা অ্যাক্সিলারেশান আছে এবং সেটা কত সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে অ্যাক্সিলারেশান যদি নট ইকাল টু জিরো হয় তার মানে ফোর্সও নট ইকোয়াল টু জিরো ফোর্সও নট টু জিরো এইবার এই ফোর্সটা কি রেজালটেন্ট ফোর্স তো রেজালটেন্ট ফোর্স মানে কি সেই এক ডাব্লিউ মাইনাস টি নট টু জিরো এইবার এইবার এইখানে একটা কোশ্চেন তৈরি হলো বিশাল বড়ো কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে যখন এ দেখছে তখন ডাব্লু ইকোয়াল টু টি যখন বি দেখছে তখন ডাব্লু মাইনাস টি নট ইকোয়াল টু জিরো কী করা সম্ভব এদিকে দুজনেই কিন্তু ঠিক এর সাপেক্ষে ল্যাম্পের ইকুয়েশান ডাব্লিউ ইকুয়াল টু টি কিন্তু এর সাপেক্ষে ল্যাম্পের ইকুয়েশান ডাব্লিউ মাইনাস টি নট ইকুয়াল টু জিরো দুজনেই ঠিক দুজনের দিক থেকে দুজনেই ঠিক আবার দুজনের যে নির্দেশতন্ত্র সেটা কিন্তু আলাদা অর্থাৎ এ স্থির অবস্থায় রয়েছে কিন্তু এ ওপর থেকে নিচের দিকে নামছে তো দুটো তো আলাদা দুটো তো আলাদা হওয়া সত্ত্বেও দুজনেই ঠিক তো একই সময়ে দুজনে কি করে ঠিক হতে পারে যেহেতু আলাদা নির্দেশতন্ত্র দুটো মানে আলাদা ফ্রেম অফ রেফারেন্স তো দুজনে কী করে ঠিক হতে পারে তার মানে এখানে কোনো কিছু একটা রয়েছে মানে এখানে কোনো একটা বিশাল বড় কোশ্চেন রয়েছে যে এই কোশ্চেনের যে উত্তর সেটা কি করে পাবো আমরা তাহলে পরে নিউটনের যে সূত্র ফার্স্ট ল সেটা কি সব ধরনের নির্দেশতন্ত্রই ভ্যালিড এটা বিশাল বড়ো কোশ্চেন যে নিউটনের যে ফার্স্ট ল সেটা কি সব ধরনের নির্দেশন ক্ষেত্রে ভ্যালিড নাকি কিছু কিছু নির্দেশনন্ত আছে যার জন্য শুধুমাত্র নেউটনাল লটা ভ্যালিড আর অন্য কোনো নির্দেশন্ত্রের ক্ষেত্রে সেটা ভ্যালিড নয় ভ্যালিড মানে হচ্ছে সেটা প্রযোজ্য ভ্যালিড মানে প্রযোজ্য ঠিক আছে তো এবার এই কোশ্চেনের উত্তর থেকে পাওয়া যাবে বিশাল বড়ো কোশ্চেন এটা ঠিক আছে ইন এবং যথেষ্ট ইন্টারেস্টিং একটা কোশ্চেন ঠিক আছে আচ্ছা এখানে বলা রাখি যে এই নিউটনের লজ অফ মোশন এর মধ্যে যে ফার্স্ট লটা আছে এই ফার্স্ট লয়ের থেকেই কিন্তু দুটো নির্দেশতন্ত্র মানে দুটো নির্দেশতন্ত্র সম্পর্কে আমরা জানতে পারি একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র একটা হচ্ছে অজণতীয় নির্দেশতন্ত্র এইবার কোশ্চেন আসছে জড়তীয় নির্দেশতন্ত্র আমরা কাকে বলবো জড়তীয় নির্দেশতন্ত্র আমরা কাকে বলবো ঠিক আছে দেখো ফার্স্ট ল কী বলছে ফার্স্ট ল বলছে যদি এক্সেলারেশান জিরো হয় কোনো একটা পার্টিকেলে তার মানে আমরা বুঝবো তার ওপর যে ফোর্স প্রয়োগ হচ্ছে সেটা জিরো এবার এমন কিছু তো ঘটনা ঘটতে পারে যখন এক্সেলারেশান জিরো কিন্তু তার ওপর যে ফোর্স প্রয়োগ হচ্ছে সেটা নট ইকাল টু জিরো মনে করলাম আমি একটা এমন একটা নির্দেশতন্ত্র নিলাম মানে এমন একটা ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে এই ফার্স্ট লটাকে অ্যাপ্লাই করলাম যেখানে দেখলাম যে অ্যাক্সেলারেশন জিরো বস্তুটার কিন্তু তার ওপর যে লব্ধি বল প্রয়োগ করছে সেটা নট ইকুয়াল টু জিরো ঠিক আছে তার মানে কি সেই নির্দেশতন্ত্রের সাপেক্ষে নিউটনের যে ফার্স্ট ল সেটা কি অ্যাপ্লিকেবেল মানে সেটা কি ঠিকঠাকভাবে প্রযোজ্য হচ্ছে তবে উত্তরটা হবে না উত্তরটা হবে না আবার এর উল্টোটাও দেখি কি হয় যদি এক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো হয় মানে এমন কিছু কিছু নির্দেশন্ত আছে যেখানে দেখা যায় যে অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো কিন্তু তার উপর সব ফোর্সের যে যোগফল ভেক্টর যোগফল সেটা জিরো তার মানে এটাও কি ঠিক এটাও ঠিক না মানে এই ক্ষেত্রেও কিন্তু নিউটনের ফার্স্ট ল কাজে লাগছে না তার মানে একমাত্র কাজে লাগছে কোথায় যখন এ ইকাল টু জিরো এবং এফ ইকুয়াল টু জিরো তার মানে এমন একটা নির্দিষ্ট আমাকে খুঁজে বের করতে হবে যার সাপেক্ষে কোনো একটা বস্তুর ওপর অ্যাক্সেলারেশন জিরো তার মানে আমি বুঝবো যে তার উপর যে ফোর্স প্রয়োগ হচ্ছে সেটাও জিরো চুলটা কেমন লাগছে ওকে ঠিক আছে চলো আচ্ছা এক্সেলারেশান জিরো তার মানে এফ জিরো তো যখনই আমরা এই ধরনের কোনো নির্দেশতন্ত্র খুঁজে পাবো যে যার কোনো একটা বস্তুর উপর অ্যাক্সিলারেশনও জিরো সঙ্গে এফ ও জিরো তাকে আমরা বলবো ইনার্শিয়াল ফেম বা জনত্রিয় নির্দেশতন্ত্র ইনার্সিয়াল ফ্রেম অফ প্রেফারেন্স বা জনতীয় জনত্য নির্দেশতন্ত্র তা ইনার্শিয়াল ফ্রেম অফ প্রেফারেন্স তো আই আর দিয়ে লিখলাম ঠিক আছে আই আর দিয়ে লিখলাম ওকে তো এরপরে যদি এরকম ঘটনা ঘটে যে এক্সিলারেশান জিরো কিন্তু ফোর জিরো নয় আবার যদি এক্সিলারেশন নট ইকাল টু জিরো হয় ফোর সিকোয়াল টু জিরো হয় তবে এই যে নির্দেশতন্ত্র সেটা তখন হয়ে যাবে কি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স ন ইনভার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স তো দুটো এই দুটো ফ্রেম অফ রেফারেন্স আমি নিউটনের ফার্স্ট ল থেকে পেলাম ঠিক আছে এইবার এখানে আরেকটা কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে আমরা লস কাকে বলি সূত্র কাকে বলি সূত্র তাকেই বলি যখন সেটা সমস্ত জায়গাতে প্রযোজ্য হবে মানে সব ধরনের জায়গায় অ্যাপ্লিকেল হবে অ্যাপ্লাই করা যাবে কিন্তু নিউটনের ফার্স্ট ল যেটা আছে সেটা শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেম অফ প্রেফারেন্সের ক্ষেত্রেই কাজে লাগে নন ইনার্সিয়ালেও কাজে লাগে তখন অন্য কিছু আনতে লাগে তখন ফার্স্ট লটা সরাসরি কাজে লাগে না তখন আরেকটা ফোর্স নিয়ে আসতে লাগে সেটা কী নিয়ে আসতে লাগে কীভাবে নিয়ে আসতে লাগে সেটা আমি পরে আলোচনা করবো পরে ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো সেটা পরের কথা কোশ্চেনটা হচ্ছে যে নিউটন্সের লস আমরা বলছি আবার দেখছি যে এটা শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমেই কাজে লাগছে যেখানে সব জায়গাতেই কাজে লাগা উচিত তো এটাকে আমরা লস কেন বলছি তো এর জন্য একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে দেখো আচ্ছা এই যে আমি উদাহরণটা দিলাম এটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি এই সি থেকে কপি করা কারণ লোকটা এত ভালোভাবে বইটা লিখেছে যে ওখান থেকে কপি পেস্ট না করা আমি থাকতে পারলাম না ঠিক আছে এর জন্যই প্রত্যেকে আমি সাজেস্ট করবো প্লিজ তোমরা যাই পড়ো না কোনো অন্তত এই বার্মাটা পড়ো কারণ এই সি হচ্ছে বেস বেস ভিত ঠিক আছে তো ভিত তো খুঁড়তে হবে ঠিক মতন করে তো এই বার্মাটা না পড়লে পরে তোমাদের ওই উপর ওপর দিয়ে ধারণা তৈরি হবে ফিজিক্স সম্পর্কে তারপর মনে হবে যে ফিজিক্স বিশাল কঠিন আর পড়বেই না কেউ তো এই সিমার্মারটা না পড়লে কিন্তু কিছু হবে না ঠিক আছে তো এসি সিমার্মার প্লিজ এই সিমার্মার পড়ো আর এই সিমার্মার তো আমি অল অলরেডি অঙ্ক করাচ্ছি এগারো ক্লাস আর বারো ক্লাস আমার বারো ক্লাসে রিওপটিক্স আপলোড হয়ে গেছে এই সিমার্মার আরও একটা চ্যাপ্টার আপলোড হয়েছে হ্যাঁ প্রবাহী তরিত প্রবাহী তরিতেীতে অনেক কিছু অঙ্ক আপলোড হয়েছে আর রিওপটিক্স এক্সারসাইজের পরে তো পুরোটাই আপলোড করে দেবো তো তার জন্য তোমাদের সাপোর্ট দরকার তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানো তোমাদের ভিডিও এই ভিডিওটা কেমন লাগছে আর আগের ভিডিওগুলো দেখে তোমরা জানো সেগুলো কেমন লাগছে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে তো দেখো এটা যেটা আমি বলছিলাম এইমাত্র সেটা হচ্ছে যে এটা জানার জন্য আরেকটা উদাহরণ আমাকে জানতে হবে সেটা হচ্ছে মনে করো যে একটা টেবিল রয়েছে একটা টেবিল এই টেবিলের ওপর একটা ব্লক রয়েছে এই টেবিলের ওপর একটা ব্লক রয়েছে ঠিক আছে ওকে এবার দেখো এই টেবিলটাকে এবং এই যে ব্লকটাকে যে ব্লকটাকে আমি পৃথিবীর সাপেক্ষে দেখছি মানে আমি দাঁড়িয়ে আছি মাটির ওপর আমার সামনে টেবিলটা রয়েছে টেবিলের ওপর ব্লকটা রয়েছে তো আমি কী দেখব ব্লকটাকে স্থির অবস্থায় দেখব ঠিক আছে তো আমি দেখবো যে ব্লকের যে অ্যাক্সিলারেশান পৃথিবীর সাপেক্ষে সেটা হচ্ছে জিরো সেটা হচ্ছে জিরো এবার দেখা যাক যে ব্লকের ওপর কি কি ফোর্স কাজ করছে দেখো ব্লকের যে ওজন সেটা হচ্ছে ডাব্লিউ সেটা কোন দিক কাজ করছে নিচের দিকে ওকে তো শুধুমাত্র তো এই ডাব্লিউ কাজ করছে না কারণ শুধুমাত্র যদি ডাব্লিউ কাজ করতো তাহলে কিন্তু অ্যাক্সেলারেশান জিরো হতো না অন্য কিছু হতো তো ডাব্লু ছাড়াও আরও কিছু কাজ করছে সেটা হচ্ছে দেখো এই ব্লকটা যখন এই টেবিলের ওপর আছে তার মানে টেবিলটার ওপর ব্লকটা আছে তো ব্লকটাকে টেবিলটা ধরে আছে এইভাবে টেবিলটা বলছে না পড়িস না তুই পড়িস না ব্লকটাকে বলছে তুই পড়িস না তার মানে টেবিলটাও ব্লকের ওপর কিছু একটা ফোর্স উপর দিকে প্রয়োগ করছে যার জন্য ব্লকটা নিচের দিকে পড়ছে না তো সেটা কি সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স বা নর্মাল ফোর্স এটাকে আমরা বলছি নর্মাল ফোর্স তো এটাকে আমরা লিখছি এন দিয়ে যেটা ব্লকের ওপর টেবিলের জন্য প্রয়োগ হচ্ছে ঠিক আছে তো এবার দেখো তার মানে জিনিসটা কী হবে তার মানে এই ডাব্লু আর এন যেটা আছে এই দুটো ফোর্স আছে এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট সেটা জিরো হতে হবে কারণ অ্যাক্সিলারশান জিরো ব্লকটা স্থির অবস্থায় আছে আর আমরা যদি ধরে নিই যে পৃথিবী হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম যদি ধরে নিই পৃথিবী হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম তবে ডাব্লু মাইনাস এন ইকুয়াল টু জিরো হবে জিরো হওয়ার কথা ঠিক আছে তা আমরা ডাব্লু মাইনাস এন ইকুয়াল টু জিরো হওয়ার কথা এবং তাই হয় তাই কিন্তু হয় ডাব্লিউ ইকাল টু কিন্তু হয় পৃথিবীর সাপেক্ষে আমরা যদি এটা করি কিন্তু কিন্তু যদি খুব 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 অ্যাকুরেট হিসাব করি খুব অ্যাকুরেট হিসাব করি তবে দেখব যে এই যে ওয়েটটা রয়েছে ডাব্লু আর এই যে এনটা রয়েছে সেটা কিন্তু সেম হবে না সেটা কিন্তু সেম হবে না কারণ এখানে এই দুটো ফোর্স বাদ দিয়েও আরও কিছু ফোর্স থাকতে পারে যেগুলো যে মান বা যেগুলোর ম্যাগনিটিউড সেগুলো কিন্তু আমরা হিসেবের মধ্যে আনছি না তার মানে এখানে দুটো ফোর্স বাদ দিয়েও আরও কিছু ফোর্স থাকতে পারে তার মানে এখানে ডাব্লিউ আর এন কিন্তু মানে এখানে ধরছি আমরা সমান কিন্তু অ্যাকুরেট হিসাব করলে পরে এই দুটো কিন্তু সমান হবে না তার মানে এখানে এফ নট ইকুয়াল টু জিরো অ্যাকচুয়ালি কী হওয়া উচিত এফ নট ইকুয়াল টু জিরো হওয়া উচিত কিন্তু এখানে অ্যাক্সিলেশন জিরো কিন্তু আমরা ধরলাম কি পৃথিবী হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম মানে জড়কীয় নির্দেশতন্ত্র এই নট ইকুয়াল টু যখন জিরো হলো তখন বুঝতে পারলাম পৃথিবী হচ্ছে একটা জলতীয় না কিন্তু দেখো এখানে যে হিসাবটা আমরা করলাম ডাব্লিউ ইকুয়াল টু এন এখানে এই যে হিসাবটা সেটা কিন্তু পুরোপুরি না হলেও অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ঠিক আছে মানে একদম কারেক্ট না কিন্তু কারেক্টের কাছাকাছি এর জন্যই আমরা ধরে নিই পৃথিবী হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্যান ঠিক আছে মানে এই দুটো সমান না হলে পরেও প্রায় সমান মানে হয়তো ইঞ্চি মানে কিছু হয়তো ডিফারেন্ট থাকতে পারে কিছু অল্প একদম নেগলিজিবল ডিফারেন্স যেটাকে ডিফারেন্ট অ্যাকচুয়ালি ধরাই উচিতই না ঠিক আছে তো সেই হিসাব যদি আমরা ছেড়ে দিই তবে দেখব যে ডাব্লিউ কলটি এনি হচ্ছে ঠিক আছে তো সেই দিক থেকে দেখতে গেলে পৃথিবী হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম পৃথিবী হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম ঠিক আছে এইবারটা এইখানে নিউটনের যে লটা আছে সেটা কিন্তু এই ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে বা পৃথিবীর ক্ষেত্রে কিন্তু একমাত্র প্রযোজ্য এই নিউটনের যে লটা আছে সেটা কিন্তু পৃথিবীর ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য ঠিক আছে অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত কি ডেফিনেশান নিউটনের ডেফিনেশান সূত্র না পড়লে ডেফিনেশান বলাটাই ভালো কিন্তু যেহেতু যখনই আমরা কোনো অঙ্ক করি বা যখনই কোনো ইকুয়েশান বের করি তখন আমরা পৃথিবীকে ধরেই নিই অলরেডি যে এটা হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম অফ প্রেফারেন্স ঠিক আছে যেহেতু ধরে নিই এবং তার সাপেক্ষে যা কিছু আমরা বের করছি ইকুয়েশান ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে সেটা পৃথিবীকে ধরেই করি তো তখন আমার অন্য কিছু ধরতে হয় না তো এর জন্যই আমরা এই ডেফিনেশানটাকে কি বলছি নিউটন্স ল আর এটাকে আমরা বলছি কি ফার্স্ট ল নিউটন্স ফার্স্ট ল বা প্রথম সূত্র প্রথম গতিসূত্র জাড্ডো ঠিক আছে জাড্ডো যেটার ইংলিশ হচ্ছে ইনার্শিয়া তো ইনার্শিয়াল ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে এরা বুঝতে পারবে ঠিক আছে ইনার্শিয়াল ইনার্সিয়াল ফেমার ব্যাপারে যদি বুঝতে পারো তাহলে এরা বুঝতে পারবে এটা একদম সহজ যারটা হচ্ছে কোনো একটা বস্তুকে যখনই আমরা পরিবর্তন করতে চাইছি অবস্থা তখন সেই বস্তুটা কী করছে বাধা দিচ্ছে ঠিক আছে মনে একটা স্থির বস্তু রয়েছে তো স্থির বস্তুটা যখনই রয়েছে সে কী থাকবে স্থির থাকতে চাইবে তো এর ওপর আমি যদি কোনো একটা বল প্রয়োগ করি তো আমার একটু কষ্ট হবে বস্তুটাকে সরাতে কষ্ট হবে তো এই যে কষ্ট হচ্ছে এটা যেটা আমি অনুভব করতে পারছি যে আমার কষ্ট হচ্ছে এটা কেন কেন কষ্টটা হচ্ছে কারণ বস্তুটা চাইছে না যে ও চলুক ও চাইছে ও স্থির অবস্থায় থাকবে তো এই যে ধর্ম সেটা হচ্ছে জাড্য ধর্ম তো কোনো বস্তু যখন স্থির থেকে গতিশীল হতে চায় তখন যে ধর্মটা থাকে স্থির থাকার যে ধর্ম সেটা হচ্ছে স্থিতি স্থিতিজাড্য আর কোনো বস্তু গতিশক্তি অর্জন করে ফেলেছে তো তখন তাকে থামাতে যাওয়ার জন্য কি লাগবে ফোর্স প্রয়োগ করতে লাগবে মনে করি কোনো একটা আর কি কোনো একটা গাড়ি আমার দিকে এগিয়ে আসছে তো গাড়িটাকে আমি এইভাবে ঠেকাচ্ছি এইভাবে থামাচ্ছি তো আমার কিছুটা বল প্রয়োগ করতে হচ্ছে কষ্ট হচ্ছে থামাতে থামাতে কষ্ট হচ্ছে তো ওই যে গাড়িটার যে গতি ওটাকে থামাতে চাইছি থামাতে পারছি না কষ্ট হচ্ছে আমার তো গাড়িটা চাইছে গতিশীল থাকতে গাড়িটা গতিশীল থাকতেই চাইছে তার মানে এই যে গাড়িটা গতিশীল থাকতে চাইছে থামতে চাইছে না এই যে ধর্ম গাড়িটা এটা হচ্ছে গতিচার্য ঠিক আছে তো একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট যেটাকে আমরা বলছি স্থিতিচাড্য আর একটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন যেটাকে আমরা বলছি গতিচাড্য এটা এটা লিখলাম না এটা একদম সহজ যেহেতু তাই আমি লিখলাম না এটা উদাহরণ দিলে পরে বুঝতে পারবে ঠিক আছে মনে করো এটা রুমাল যাতে মুচ্ছি ব্লক বোর্ডটা তো এই রুমালের মধ্যে মনে করো ধুলো ফুলো রয়েছে ঠিক আছে তো আমি এটাকে ঝাড়বো কী করে এইভাবে ছাড়বো তো এইভাবে ঝাড়লে পরে ধুলোটা পড়ে যাবে এটা কেন কারণ ধুলোগুলো চাইছে স্থির অবস্থা থাকতে ধুলোগুলো স্থির অবস্থায় থাকতে চাইছে যখনই আমি এটা এরকম করে ঝাড়লাম তখন এই রুমালটা তো গতি হয়ে গেল গতিশীল হয়ে গেল কারণ তো ধুলোগুলো চাইছে স্থির অবস্থায় থাকতে তার মানে ধুলোগুলো এক জায়গায় থেকে মানে এক জায়গায় থাকবে কিন্তু রুমালটা সরে আসবে তার মানে ধুলোগুলো মাটিতে পড়ে যাবে তো এই এটা হচ্ছে স্থিতি স্থিরিচাডের উদাহরণ গতিচাডের উদাহরণ কী সেটা হচ্ছে আমরা মনে করো কোনো একটা গাড়ি করে যাচ্ছি তো গাড়ি করে যাওয়ার সময় গাড়িটা যদি হট করে থেমে যায় তো আমাদের সামনের অংশটুকু বডির ওপরের পাটুকু কী হবে সামনের দিকে হেলে পড়বে এটা কেন হচ্ছে এটা এই কারণে হচ্ছে কারণ দেখো তোমার যে পা রয়েছে পা ওই গাড়ির পাটাতনের সঙ্গে লেগে আছে তার মানে গাড়িটা যখন থামবে তোমার পাও থামবে কিন্তু তোমার কোমরের ওপর থেকে থামতে চাইছে না সে চাইছে সে গতিশীল থাকুক তো ও কি হবে তোমার গাড়িটা থামার কিছুক্ষণ পরে গিয়ে থামবে তো যেহেতু কিছুক্ষণ পরে গিয়ে থামবে তাই যখনই গাড়িটা থামছে তোমার ওপরের অংশটা সামনের দিকে হেলে পড়েছে তো এটা হচ্ছে গতিচাডের উদাহরণ তো উদাহরণ এগুলো এর জন্য ফিজিক্স ফিজিক্স এত সহজ কেন কারণ ফিজিক্সের ক্ষেত্রে জিনিস দেখে দেখে পড়া যায় দেখে দেখে বলতে মনের মধ্যে ছবিটা আসে ছবি আসার পরে আমরা পড়তে পারি এই জন্য ফিজিক্সটা হচ্ছে সহজ তো এই গেল গতিচাড্য আর স্মৃতিচাডের উদাহরণ ইনার্সিয়ার উদাহরণ ঠিক আছে আর ইনারশিয়া ডিপেন্ড করে বস্তুর মাসের ওপর বস্তুর ভর যত বেশি হবে ইনার্শিয়া তত বেশি হবে ঠিক আছে মনে করো কোনো একটা ছোট্ট গাড়ি সেটাকে থামাতে আমার বেশি বল প্রয়োগ করতে হবে নাকি একটা বড়ো গাড়ি সেটাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে অবভিয়াসলি বড়ো গাড়ি যেহেতু বড়ো গাড়ির মাছ বেশি তো বেশি বল প্রয়োগ করতে হবে তার মানে ওখানে বাধাটা বেশি তার মানে ইনার্শিয়া বেশি কেন বেশি হচ্ছে যেহেতু মাছ বেশি তাই তো এই হচ্ছে ছোটোখাটো জিনিস ছিল ইনার্শিয়ার ক্ষেত্রে হয়ে গেল আর বলের সংজ্ঞা তো আমরা পেয়ে গেলাম প্রথম যে সূত্র আছে সেটা থেকে আমরা জানতে পারি যে বল কাকে বলে বলের সংজ্ঞা আর জানতে পারি জাড্ডো বলের সংজ্ঞা হচ্ছে যে বাইরে থেকে কিছু জিনিস মানে যেই জিনিস দিয়ে আমরা প্রয়োগ করলে পরে স্থির বস্তু আর যে সময় গতিশীল বস্তু সরলরেখা বরাবর গতিশীল বস্তু তার অবস্থার পরিবর্তন করে অথবা পরিবর্তনের চেষ্টা করে তাকে বলা হয় বল এই চেষ্টা কেন করে বা করে কেন সেটা পরের ভিডিওতে বলবো এইবার লাস্ট যেটা আছে লাস্ট একদম পাতি জিনিস আছে সেটা হচ্ছে তাহলে পরে যখনই ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ করবে তখন নিউটনের ফার্স্ট লটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ভালো কোয়েশ্চেন যখন একটা ফ্রেম অফ প্রেফারেন্স ধরো আমরা পৃথিবীকে ধরলাম না পৃথিবীকে ধরার বদলে অন্য কোনো গ্রহকে ধরলাম যে এটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স তখন কী হবে ঠিক আছে এবার দেখো কাজে লাগবে একদম ফার্স্টে যেটা করিয়েছিলাম মানে এস এস প্রাইম নির্দেশ যে ব্যাপারটা করেছিলাম সেটা কাজে লাগবে সেটা কি কাজে লাগবে দেখো খুব সিম্পল ব্যাপার একদম সিম্পল ব্যাপার সেটা হচ্ছে দেখো ওখানে একটা ইকুয়েশান কী ছিল ওখানে একটা ইকুয়েশান ছিল ভি পি এস ইকুয়াল টু ভি পি এস প্রাইম প্লাস ভি এস প্রাইম এস এটা একটা ইকুয়েশান ছিল তো এখানে আমি ধরে নিলাম যে এস যে নির্দেশতন্ত্রটা রয়েছে সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম আই এফ ঠিক আছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স ওকে তো এটা যদি এস ইকাল যদি আই এফ হয় অর্থাৎ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয় এবং আমি ধরে নিলাম যে এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে কোনো একটা বস্তুর ওপর অ্যাক্সিলারেশন হচ্ছে জিরো তার মানে আমি বলতে পারি যে এ পি এস ইকোয়াল টু জিরো এ পি এস ইকোয়াল টু জিরো তো এখানে আমি যদি অ্যাক্সেলেশান বের করি তাহলে পরে কী হবে ডেলিভিটিভ করলে পরে এখান থেকে বেরোবে এ পি এস ইকোয়াল টু এ পি এস প্রাইম প্লাস এ এস প্রাইম এস ওকে এখানে কী করলাম এ পি এসটা জিরো করে দিলাম কারণ আমি বলেছি যে যদি ধরে নিই যে অ্যাক্সেলেশান যদি জিরো হয় তো এটা জিরো হ্যাঁ ঠিক আছে দেখো এবার মনে করলাম যে এই যে ফ্রেম অফ রেফারেন্সটা রয়েছে অর্থাৎ এস যে ফ্রেম অফ রেফারেন্সটা রয়েছে আরেকটা রেফারেন্স ডিফারেন্স কী রয়েছে এস প্রাইম তো এখানে দুটো ফ্রেম অফ রেফারেন্স একটা এস প্রাইম একটা হচ্ছে এস এবার এখানে ধরো বলা হলো যে এই এস প্রাইম যে ফ্রেম অফ রেফারেন্সটা রয়েছে সেটা এসের সাপেক্ষে সেটা এসের সাপেক্ষে সমবেগে চলছে বা সেটা এসের সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে ঠিক আছে তো যখন স্থির অবস্থায় থাকবে এসের সাপেক্ষে তখন এস প্রাইমের যে অ্যাক্সিলারেশান হবে মানে এ এস প্রাইম এস সেটা কত হবে জিরো হবে সিম্পল স্থির অবস্থায় রয়েছে যদি এরকম হয় যে এস প্রাইম যে ফ্রেমের প্রেফারেন্সটা রয়েছে সেটা এসের সাপেক্ষে সমবেগে চলছে তখন অ্যাক্সিলারেশান কত হবে তখনও অ্যাক্সিলারেশন জিরোই হবে তখনও অ্যাক্সিলারেশান জিরো হবে মানে এখানে এটা কত হবে তখন এটা হবে জিরো মানে এটা জিরো এটা জিরো তাহলে এ পি এস প্রাইম এটা কত এটাও জিরো তার মানে কোনো একটা পার্টিক্যাল অর্থাৎ পি যদি এস এর সাপেক্ষে এস হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম বলে রাখছি এস হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম তো এর সাপেক্ষে যদি অ্যাক্সেলারেশন জিরো হয় ঠিক আছে এবং মনে করলাম আরেকটা ফ্রেম সেটা হচ্ছে এস প্রাইম এই এস প্রাইমটা হচ্ছে এই এস এর সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে অথবা সমবেগে চলছে ঠিক আছে স্থির অবস্থায় রয়েছে অথবা সমবেগে চলছে তো এখানে লিখলাম স্থির অথবা সমবেগ তাহলে তাই যদি হয় তাহলে পরে এস প্রাইমের সাপেক্ষ এর অ্যাক্সিলেশান কিন্তু জিরো ঠিক আছে এস প্রাইমের সাপেক্ষ এর অ্যাক্সিলেশান জিরো এবার এই এবার আমি এটা কেন বললাম এখানে দুটো কন্ডিশন একটা হচ্ছে স্থির একটা হচ্ছে সমবেগ ঠিক আছে এবার তরণে চললে পরে কী হবে সেটার জন্য আমি পরের ভিডিওতে বলবো যে এটা যদি স্থির না হয় বা সমবেগে না হয়ে তরণ নিয়ে চলতে থাকে তখন কী হবে তখন সেটা আমি পরেরটা পরের কোনো ভিডিওতে বলবো ঠিক আছে এই আসতে থাকবে ভিডিওগুলো পাঠ পাটে পাঠ করে সেই ভিডিওতে বলবো এবার এটা আমি বললাম কেন এটা এই কারণেই বললাম কারণ মনে করো পৃথিবীর সাপেক্ষে কোনো একটা জিনিসের অ্যাক্সিলারেশন আমি বের করছি কোনো একটা পার্টিকেলের এরা মনে করো যে পৃথিবীর সাপেক্ষে মানে পৃথিবীর ওপর দিয়ে একটা ট্রেন চলছে ট্রেন এরা মনে করো ট্রেনের স্পিড হচ্ছে সমান কনস্ট্যান্ট ধ্রুবক তার মানে পৃথিবীর সাপেক্ষে টেনের যে অ্যাক্সিলারেশান সেটা কত জিরো পৃথিবীর সাপেক্ষে টেনের অ্যাক্সিলেশান কত জিরো এবার পৃথিবীর সাপেক্ষে কোনো একটা বস্তুর অ্যাক্সিলারেশান মনে করো এ তাহলে টেনের সাপেক্ষে কত হবে অ্যাক্সিলারেশান এই হবে মানে এখানে কী করেছিলাম এর সাপেক্ষে পিয়ার অ্যাক্সিলেশান জিরো এস প্রাইমের সাপেক্ষে পিয়ার অ্যাক্সিলারেশান জিরো কেন জিরো কারণ এস আর এস প্রাইম মানে এর সাপেক্ষে এস প্রাইমের অ্যাক্সিলারেশান জিরো ঠিক আছে তার মানে ব্যাপারটা হচ্ছে যখনই পৃথিবীর সাপেক্ষে কোনো একটা বস্তুর অ্যাক্সিলারেশান বের করব এবং পৃথিবীর ওপর দিয়ে যখনই কোনো বস্তু যাবে সেটা প্লেন হতে পারে টেন হতে পারে বা অন্য যে কোনো বস্তু হতে পারে সেটার যখন অ্যাক্সিলারেশান জিরো হবে এবং তার সাপেক্ষে আমি যদি কোনো একটা বস্তুর অ্যাক্সিলারেশান বের করি সেটা কিন্তু পৃথিবীর সঙ্গে সেম হবে সেটা কিন্তু পাল্টাবে না তো এইভাবে কিন্তু নির্দেশতন্ত্রের ওপর ভিত্তি করে আমরা নিউটনের যে ফার্স্ট ল সেটাকে বের করতে পারলাম মানে সেটাকে প্রতিষ্ঠা করতে পারলাম যে কীভাবে নিউটনের ফার্স্ট ল প্রত্যেকটা নির্দিষ্টের জন্য আলাদা আলাদা করে নির্ভর করে তো ওই তো গেল আমার ফার্স্ট পার্ট গেল ঠিক আছে তোমার চাইলে এখনই বন্ধ করি তোমার ভিডিও কিন্তু এরপরে কিছু একটা কথা বলবো আমি সেটা হচ্ছে দেখো নিউটনের ল হচ্ছে নিউটনের যতগুলো ল আছে মোশান রয়েছে লজ অফ মোশান সেটা হচ্ছে মেন পার্ট ভিডিওর ক্ষেত্রে মানে পুরো একদম ফিজিক্সের করতে হচ্ছে মেন পার্ট মেন কোর্স ঠিক আছে তো এটা প্লিজ সবকটা ভিডিও দেখার চেষ্টা করো এই ভিডিও এর পরে যে ভিডিওগুলো আসবে আমার সেগুলো পরে প্লিজ দেখার চেষ্টা করো পুরোটা পুরোটা দেখার চেষ্টা করো হ্যাঁ সেটা স্পিড বাড়িয়ে দেখতে পারো তোমরা সেটা তোমাদের ব্যাপার কিন্তু প্লিজ দেখো কারণ না দেখলে পরে তোমাদের পরবর্তীতে অসুবিধা হবে কারণ আমি নিজে ফেস করেছিলাম আগে তারপরে আমি আস্তে আস্তে রিকভার করতে পেরেছিলাম যখন আমি তোমাদের ক্লাসে ছিলাম তখন আমি নিজে নিজে রিকভার করেছিলাম এর জন্য আমি জিনিসগুলো ভালো মতো করে বুঝতে পারি তো এই জন্য তোমাদেরকে বলবো তোমাদেরকে সাজেস্ট করবো প্লিজ আমরা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা শুধুমাত্র নিউটন না ফিজিক্সের প্রত্যেকটা ভিডিও দেখো পুরোটা দেখো দেখার পরে হ্যাঁ কোশ্চেন থাকলে পরে আমার কমেন্ট বক্সে জানাও ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে পেজটাকে অবশ্যই ফলো আর লাইক করো দুটো পেজ রয়েছে একটা হচ্ছে এসি বার্মার পেজ আমরা এসি বার্মার পেজ না এসি বার্মার অঙ্কগুলো করাই সেই পেজ আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক নিট আর জেইর ক্ষেত্রে পেজ আরেকটা গ্রুপ রয়েছে গ্রুপে চাইলে জয়েন করতে পারো জয়েন বিভিন্ন রকম কোশ্চেন করতে পারো ওখানে অনেকে রয়েছে কোশ্চেনে উত্তর দেওয়ার মতন আমি রয়েছি কোশ্চেনের উত্তর দেওয়ার মতন তো জয়েন হও জয়েন করো আর যাই হোক পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সো থ্যাংকস ফর ওয়াচিং